टच मत करना, क्या कर ए, मैं जा रहा इधर राइट ना यार, राइट ना, आई एम स्टैंडिंग हियर। আমি এই প্রোডাক্ট গুলো নিয়ে হাওড়া স্টেশনে নামছিলাম, এনারা আমাকে ইয়ে করছেন। দেখুন আমি এই প্রোডাক্ট গুলো নিয়ে নামছিলাম, এটা লাইফ সেভিং প্রোডাক্ট আছে, এটার মধ্যে ফ্লো মিটার রয়েছে, অক্সিজেনের ফ্লো মিটার রয়েছে এটার মধ্যে। এনি দেখুন, ইনি বলছেন ইনি টিটি। আপনার নাম কি? পুরুলিয়া জানা, পুরুলিয়া সাইড মে লাগা, সাইড মে লাগা, সাইড মে লাগা। আপনি কি জানেন ইসমে কিতনা আদমি কা জীবন আপকো পাতা হে? কিউ নাই লাগা? নাই, ইসমে কিতনা আদমি কা জীবন আপকো পাতা হে? আপ কে বলে গান মে বাস কর দেঙ্গে? হ্যাঁ, আপ গান মে মেরা বাস কর দিজিয়েগা। আমার সাথে একটা মেয়ে আছে, আমি এখানে গাড়ি নামিয়ে, আমি জিনিসটা এটা লাইফ সেভিং প্রোডাক্ট, আমরা পুরুলিয়ার জন্য কাজ করছি। এই দেখুন এদের কীর্তি দেখুন, আমরা পয়সা দিতে পাচ্ছি না স্যার। এইটা না না, আপনি আপনি এভাবে একটা টিটির কাজ কখন থেকে হলো? আমি শুধু জানতে চাই একটা টিটির কাজ কখন থেকে হলো, যে টিটি আমাকে আটকাবে, টিটি আমাকে বলবে যে টিটির কাজ টিকিট চেক করা, টিটির কাজ হচ্ছে ট্রেনের টিকিট চেক করা, কিন্তু টিটি কখন থেকে পার্কিং এ গাড়ি লাগবে কি লাগবে না সেটা টিটি বলবে? এইটা হচ্ছে কেন্দ্র সরকার, এইটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টিটিআই। হ্যাঁ, এইটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টিটিআই। ইনি ইনি এইটা হচ্ছে সন্দেশ স্যার, দিস ইজ ইনজাস্টিস, হাউ ক্যান হি হু ইজ হি টু টিটিআই এ টিটিআই কা কাম টিকিট চেক করনা, টিটিআই কা কাম ইয়ে নাই হে কি কোন সা গাড়ি রহেগা, কাহা গাড়ি নাই রহেগা। আপকা ঔকাত হে মেরা গান মে বাস করনে কা? আপকা ঔকাত হে? আপকা ঔকাত হে? আপকা ঔকাত হে কিয়া? দিস ইজ দা ম্যান I want to tag the DRM. I am tagging the railway minister right now. I am tagging everyone. This man should be suspended. This is a life saving product. Sir, this is a life saving product. इसमें लाइफ सेविंग प्रोडक्ट है। इतना आदमी बिना ऑक्सीजन का मर रहा है, इसमें फ्लो मीटर है। हम कुछ गलत सामान नहीं ले जा रहे थे। टीटीआई का काम होता है ट्रेन का टिकट चेक करना। मैं रिलैक्स नहीं हो सकता हूँ, मेरे डिस्ट्रिक्ट के लोग मर रहे हैं, मेरा डिस्ट्रिक्ट का लोग मर रहा है, और ये टीटीआई साला मेरा डिस्ट्रिक्ट का लोग मर रहा है, मेरा डिस्ट्रिक्ट का लोग मर रहा है, हम कौन के लिए लड़ रहे हैं? समझे? आप अरेस्ट करवाइए। अभी मैं मैडम को फोन करूंगा, अभी मैं दिखा रहा हूँ ये रेलवे के स्टाफ का आचरण। नहीं, मेरे सामने वो लड़की के सामने गाली दिया है, इसके अगेंस्ट में मैं कंप्लेन करवाऊंगा। एक लड़की को मिसबिहेव किया है तुम, अभी रुको मैं बस सब रिकॉर्डिंग है। কে কি করে তুমি এত মহিলাকে অত্যাচার করলে? কি করে তুমি মহিলাকে অপমান করলে? কি করে ইনি এটা মহিলাকে অপমান করেছে? কি করে? আর আপনি আরপিএফ হয়ে দাঁড়িয়েছিলেন, আপনার নাম কি? এত গুলেডি এডি লাগলা, ইনি দাঁড়িয়েছিলেন এখানে। তাহলে আমার জেলার লোক মরছে, তাই জন্য আমি নিয়ে যাচ্ছি, বুঝলেন? আপনার কাছে দাঁড়াইনি, ঠিক আছে? छोटा सा बात था, कुछ नहीं बोले। एक लड़की से तमीज से बात कीजिए। लड़की से बात करे तमीज से बात की। आपके ऊपर आपका नाम बताइए। बबलू कुमार। आपका आईडी दिखाइए। आईडी है, आप दिखाइए। कीजिए गाड़ी, अभी नहीं करेंगे, गाड़ी यही रहेगा। अभी बोल रहे हैं गाड़ी साइड में कीजिए, जो करना आप कीजिए। गाड़ी कहाँ खड़ा है? इतना बड़ा एरिया में गाड़ी कहाँ खड़ा है? देखिए गाड़ी कहाँ खड़ा है? देखिए, इतना बड़ा एंट्रेंस में गाड़ी कहाँ खड़ा है? एक मिनट का बात है, लोगों अभी हम आपके खिलाफ एक्शन लेंगे। क्या बोल रहे आप? क्या बोले? बोलिए आप कुछ भी नहीं। क्या हम आपको क्या बोले? অক্সিজেনের ফ্লো মিটার আছে, না না চলো। গানে বাস করে দেব, এটা ওর ভাষা, তোর ভাষা
চুপ জুতোটা খুলে মারবো। এটা পশ্চিমবঙ্গ, এটা তোদের বিহার না, এটা বিহার না, এটা পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গের মেয়েকে তুই কি বলছিস গায়ে বাস করে দেবো? সালা তোর গায়ে বাস করে দেবো, শুয়োরের বাচ্চা। চুপ চুপ সালা, একদম চুপ। এটা পশ্চিমবঙ্গের মেয়ে, এটা তোর বিহারের মেয়ে না, এটা পশ্চিমবঙ্গ। এটা আমার রাজ্য, এটা আমার রাজ্য, এটা আমার রাজ্য, ঠিক আছে? ঠিক আছে, কোনো আবলু বাবলু কুমার চলবে না এখানে, ঠিক আছে? একজন বলুন, আমি কথাটা শুনছি তো, বলুন স্যার। আমি এখানে নামিয়েছিলাম, আমি শুনছি। বলো, আমাকেও দিয়েছে, এবার আপনি এসে আমি তো আপনাকে বলছি পোলাইটলি বলছি, আপনি ওখানে দাঁড়িয়েছেন, এবার আমি কারো পক্ষপাতী হওয়ার দরকার নেই। আমি হচ্ছি যেটা জানি সেটা আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? আমি একটা কোয়েশ্চন মাস্টার জিজ্ঞেস করব, বলতে পারি যদি আমার বলা সম্ভব হয়? আপনি আমাকে এটা বলতে পারেন, উনি বলছেন উনি টিটি, না টিটি নন, উনি বললেন টিটি, উনি বললেন বলছি উনি আসিস্ট্যান্ট রেলওয়ে স্টাফ আমাদের হচ্ছে এই এলাকাটা, দাঁড়া দাঁড়া বলছি এখানটা আমার মালগুলো কই? আরে ভাই সব আছে, সব আছে, কেউ না আমাদের হচ্ছে রোডে যেটা হবে রোড, আমাদের ট্রাফিকের হচ্ছে রোড, ঠিক আছে? এবার ট্রাফিকে যদি কোনো কিছু অবস্ট্রাকশন হয় আপনি আমাদের বলতে পারেন, একদম একদম না, আমাদের টু দা পয়েন্ট বলতে এক। এবার আপনারা এখানে অনেক সময় ভুল করে অনেকে আপনারা নামিয়ে ফেলেন, ঠিক আছে? আমরা বলি যে এটা পার্কিং প্লেস নয়, আপনারা ভেতরে চলে যান, ভেতরে গিয়ে ড্রপিং পিকিং যা পিক আপ করেন আমাদের যে সিস্টেম এখানে করেন, অথবা আপনাদের ওইখানে ড্রপিং এর পয়েন্ট আছে এখানে নেমে এর মত চলে চলে, মানে এত সুন্দর কথা বুঝিয়েছেন এর মত না, না আমার কথা, আমি যেটা জানি, আমি যেটা জানি সেটা বলবো, যেটা জানি না অকপটে স্বীকার করে নাও, আমি জানি না, ঠিক সব ঠিক, ঠিক আছে? এবার এখানেও নামাতে পারেন, অনেক সময় কি করে বিশ্বের দাবদাহে এখানে অনেক সময় কি করে বলে, আচ্ছা স্যার আমি আপনি বলেন, আচ্ছা বলুন বলুন বলুন, আপনি এতক্ষণ বলেছেন বলুন বলুন, আমি বলতে চাই খাবো, মানে কি বলে একটু দাদা একটু জল খাবো, হ্যাঁ খান, কে বেরিয়ে যাবে এরপরে আমি বলছি, না আপনি কোন স্টে করবেন না, বলেছে এখানে ক্যামেরা আছে, আমাদেরও চাকরি বাকরি আছে, ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা বলি ম্যাডাম একটা কাজ করুন, বা স্যার একটু ইনভিটেশন করে এসে গেল, এখানে হচ্ছে 4 টাকার জন্য 71 রুপিস একটা চার্জ আছে, দিয়ে আপনি 2 ঘন্টার জন্য স্টে করুন, দেখুন যে কত আদমি দেখলাম 14000 আদমি, এই কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার বলছি এখানে ব্যাপারটা চিটি এবং হচ্ছে আরপিএফ দের ব্যাপারে খন্ডা, এটা কিন্তু আমাদের ম্যাটার নয়, কিন্তু যেহেতু আমি বলছি স্যার এখন এই বৃষ্টির জন্য আমি কিন্তু ছুটে দিই, এই হলো ব্যাপার। আমি বলছি আমি বলছি আমি বলছি স্যার আমি বলছি না আমি বলছি দাঁড়ো স্যার আপনার ঠিক আছে, আমি স্যার এখানকার আইসি স্যার, আইসি স্যার আমাকে ভালো করেছিলেন, না না ঠিক আছে, ওনার ওনার অ্যাপ্রোচ, উনি একটা মেয়েকে বলেছে গানে পাস করে দেবো, এটা ওনার অ্যাপ্রোচ, এই ভাষা উনি প্রয়োগ করেছেন, উনি প্রয়োগ করেছে, আমি কেস করব এখন, স্যার আমি স্ল্যাং আমি বলছি না, ওটা মেয়ে কেন বলবে, আমি আপনার সম্মান করছি স্যার, আমার কথাটা এক বছর আমি বলি, আমি বলছি আমি স্যার এক মিনিটের জন্য আমি ওইখানে গাড়ি দাঁড় করেছিলাম, ঠিক আছে? আমার এটা আমার আমার এটার মধ্যে অক্সিজেনের ফ্লো মিটার আছে, আমাদের পুরুলিয়ার অবস্থা বহুত খারাপ স্যার, আমার জেল হয়ে যাবে, হ্যাঁ আমার ফ্লো মিটার ছিল,
আমার অক্সিজেন, হ্যাঁ হ্যাঁ বলেছি তো, বলছে আমার লাইভে আছে, বলছে অক্সিজেন হোক যাই হোক আমি সব করব, সব বলেছি সব বলেছি, উনি বলেছেন অক্সিজেন হোক যাই যাই হোক, ঠিক আছে বললে স্যার হবে, লেডিজ কিছু বলে নাই, ইনি আছেন অনেক লোক আছে, হ্যাঁ উনি ওইখানে দাঁড়িয়ে কোনখানে গাড়ি গাড়ি পিডিও আছে, দেখুন আপনি ক্যামেরায় দেখুন স্যার, বলো বলো, হ্যাঁ বলো কথা আপনার দিকে হচ্ছে, আপনি বলুন না, আপনি বলুন না, আমি বলুন, আমি বললাম স্যার এখানে কোনো নাওয়ানা জগা নেই, আপনি সামনে নিয়ে যান না হলে পার্কিং এ নিয়ে যান না সাইডে নিয়ে যান, আর আমি রাস্তায় গাড়ি দাঁড় করছি, রাস্তা আমার সরকারের, এটা কারোর বাপের না রাস্তাটা, কি বললেন জানেন ওনার উপরে রাগ কেন আমার, উনি আমাকে মার নিগাল দিচ্ছেন, উনি আমাকে ধাক্কা দিচ্ছেন, কি দিচ্ছেন না তোমার মাথা গরম হচ্ছে তো, আমি একটা সত্তরটা জিনিস না, আমি সত্তরটা প্রাণ নিয়ে যাচ্ছি, যদি কিছু হয় আমি এখানকার দায়িত্বে আছি, আমি হাজার কে ক্ষমা চাই নিচ্ছি, ক্ষমা চাও, 100 মানুষের প্রাণ আছে ওটাতে, আমি আমি ডিআরএম কে কমপ্লেন দিব, চলো না না আমকো আপসে বাত নেই করনা, কোই ভাইয়া হইয়া নেই, কোই ভাইয়া হইয়া নেই, তো তুমি মাল টাঙাও, এ কুলি যা আছে এরকম করে এখানকার আমাদের রেলওয়ে স্টাফ গুলো, এইটা হচ্ছে রেলওয়ে স্টাফের আচরণ, এত তো মানুষের প্রাণ নিয়ে যাচ্ছি, এটা এটা শুধু অক্সিজেন ফ্লো মিটার বা অক্সিমিটার না, এত তো মানুষের প্রাণ আছে এটার মধ্যে, রুকে রুকে।